প্রতি বছরের মতো আজ 27শে মার্চ সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস। আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের দ্বারা 1961 সালে সর্বপ্রথম এই দিবসটির প্রচলন শুরু হয়েছিল। সমাজ গঠনে হোক বা ভাঙনের প্রতিবাদে, মজার ছলে হোক বা দৃপ্ত কণ্ঠের বার্তা, অভিনয় একমাত্র প্রতিবাদী হতে শেখায় সাধারণ মানুষকে, জোট বাঁধতে শেখায় নিজেদের প্রয়োজনে, অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া ধ্বংসস্তূপ থেকে নতুন করে সৃষ্টির দিশা দেখায় থিয়েটার। স্বাধীনতা পূর্ববর্তী হোক বা পরবর্তী সময়, একাধিক অন্যায় ব্যভিচার নির্ভীকভাবে তা উপস্থাপিত হয়েছে সমাজের চোখে। আজও নাটকপ্রেমী মানুষেরা খোঁজেন এক ধরনের সকলের অন্তরালে ঘটে যাওয়া অথবা যে কোনো কারণেই হোক প্রকাশিত না হওয়া মানুষের জ্বলন্ত সমস্যা অথবা তার থেকে পরিত্রাণের উপায়। প্রচণ্ড অস্থিরে সময়ে শিশু কিশোর কিশোরীদের মানসিক বিকাশেও থিয়েটারের ভূমিকা অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। এই রকমই নানা কথার মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরে প্রভাত ফেরিতে 8 থেকে 80 সকলেই। 21 বছর ধরে আজকের এই দিনটি উপলক্ষে শান্তিপুর সাংস্কৃতিক তাদের নাট্যকোজাগরীর সদস্য সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সারা রাতব্যাপী থিয়েটারের আয়োজন করে থাকেন শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে। শান্তিপুরের দীর্ঘদিনের পৌরপিতা প্রয়াত অজয়দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সন্ধ্যে 8টায় সারা রাতব্যাপী থিয়েটারের উদ্বোধন করতে চলেছেন শান্তিপুর পৌরসভার বর্তমান পুরপ্রধান সুব্রত ঘোষ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, পাবলিক লাইব্রেরির সম্পাদক পলতন ঘোষ। সম্বর্ধিত করা হবে শ্রী অনুপ মুখোপাধ্যায় এবং শ্রী প্রশান্ত কুমার গিরিকে। আনন্দী বসু রাজা চৌধুরীর কথা গান বাজনা, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের উপস্থাপনা এসো কথা বলি, ঋগ্বেদ ডান্স একাডেমির মুভমেন্ট, রাজভাঙা দোতক উপস্থাপনা করছেন দ্বিখণ্ডিত নাটক, লোকগান পরিবেশন করবেন অর্ক মুখার্জি, সজীব সরকার, বাঁচা গেল নাটক পরিবেশন করবে চন্দননগরের ক্লাসিক, নাটক বাণিজ্যিক পরিবেশনা করবে বগুড়ার সূচনা, ভোরের গান পরিবেশন করবেন কৌশিক চক্রবর্তী। এছাড়াও থাকছে সারা রাতব্যাপী বিখ্যাত চিত্রকরের আঁকা ছবি নিলাম ও স্মারক প্রদান। বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ সারা পৃথিবীতেই এই দিনটা পালিত হয়। সাংস্কৃতিক গত 21 বছর ধরে এই দিনটা পালন করছে। আজ সারা রাত লাইব্রেরি হচ্ছে, মাঠ জুড়ে উৎসব হবে, সারা বাংলার মানুষ আসবেন এবং নাচ গান নাটক তো হবেই, সঙ্গে সারা রাত ছবি আঁকা চলবে, কবিতা লেখা চলবে। এই পৃথিবীতে যে মুহূর্তটা চলছে তাতে আমরা ভাবছি এই যুদ্ধ, এই যুদ্ধের বিরুদ্ধে আমরা আমাদের সকলেই আমাদের সামর্থ্য মতো প্রতিরোধ করে তুলতে চাই। ছোটো ছোটো শিশুদের আমরা জীবনে থিয়েটারে আগ্রহী করতে চাই, সেই জন্যেই নাট্য কোজাগরী শুধু শান্তিপুর সাংস্কৃতিকের অনুষ্ঠান না, সমস্ত শান্তিপুরবাসীর অনুষ্ঠান, বাংলার সমস্ত নাট্যজনদের অনুষ্ঠান। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই নাট্যকোজাগরীতে উপস্থিত থাকার জন্যে, আনন্দ করবার জন্যে। দাদা, এই 21 বছরের অভিজ্ঞতা কি বুঝলেন, মানে এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক আগ্রহী হয়েছে আগের তুলনায়? নিশ্চয়ই, কোনো কালই হাজার হাজার লোক শিল্পচর্চা করেনি কোনো যুগে, কিন্তু এখন এই এত বড় র্যালি দেখেই তো বোঝা যাচ্ছে যে একটা নাটকের দলের মিছিল, এবছরের মিছিল হয়, সেই মিছিলে এত মানুষ অংশ নিয়েছে। এক মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমাদের ছেলেমেয়েরা। আমার বিশ্বাস থিয়েটার বেঁচে থাকবে, মানুষের পক্ষেই থাকবে, সভ্যতার পক্ষে থাকবে। আপনার নাম পরিচয়? কৌশিক চট্টোপাধ্যায়। উপলক্ষে আজকে 21 বছর আমাদের এবছরের নাট্যকোজাগরী 21 বছরের আমাদের আজকে অনুষ্ঠান আছে, 4টে নাটক আছে বিভিন্ন জায়গায়, নদিয়ারও একটা দল আছে, কলকাতার দল আছে, চন্দননগরের দল আছে, এছাড়াও আছে আনন্দ বসুর গান, অর্ক মুখার্জির গান, কাজল হাজারার মুভমেন্ট, ওদের দলের নাম ঋগ্বেদ ড্যান্স একাডেমি, এছাড়াও আছে ছবি আঁকা। এই নিয়ে আজকে আমাদের সারা রাত্রির অনুষ্ঠান। এটা কি মানে নাট্য উৎসব উপলক্ষে করা? হ্যাঁ, এটা উৎসব উপলক্ষেই আমাদের করা, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, এই উৎসব উপলক্ষেই আমরা এই আয়োজনটা করছি বিগত 21 বছর। আপনার নাম আর পরিচয়? আমি শ্রীশ প্রামাণিক, সম্পাদক শান্তিপুর। আজকে 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস, এই দিনটা অনেক জায়গায় পালিত হয়, সেরকমভাবে শান্তিপুর সাংস্কৃতিক শান্তিপুরে এই দিনটা পালন করছে, যেখানে থাকছে নাচ গান আবৃত্তি।